বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আজ শনিবার সকাল 11টায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রতিটি জেলা প্রশাসনের সাথে সংযুক্ত হয়ে প্রতিযোগিতায় বিজয়ী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় সারা দেশে প্রায় 52,031 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতি জেলা থেকে গড়ে 10 জন করে প্রতিযোগী বাছাই করে মোট 3 জন করে বিজয়ী নির্ধারণ করা হয়। সেই ক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা থেকে 100 জন প্রতিযোগীর মধ্য থেকে 2 জন প্রতিযোগী হিসেবে নির্বাচিত করা হয়। প্রতিটি বিভাগ থেকে একটি শ্রেষ্ঠ জেলা ও 3টি উপজেলা নির্ধারিত করা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। সারা দেশের সেরা বিভাগ হিসেবে খুলনা বিভাগ সবচেয়ে বেশি পুরস্কারে পুরস্কৃত হয়। সেরা জেলা প্রশাসক হিসেবে শেরপুর জেলা প্রশাসক আনারকলি মাহবুব এবং পটুয়াখালীর জেলা প্রশাসক নির্বাচিত হয়। অনুষ্ঠানে জাতীয় মানবাধিকার কমিশন থেকে বিশেষ অতিথির ভার্চুয়াল বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম এনডিসি। জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার এ কে এম শামসুজ্জামানের উপস্থিতিতে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার দুজন বিজয়ী ফারিয়া কামাল নোভা ও ফারিয়া আক্তার পুরস্কার গ্রহণ করে এবং ঢাকা বিভাগে প্রথম স্থান ও জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অধিকারী ফাহমিদা সুলতানা নাজনীন পুরস্কার গ্রহণ করে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাত থেকে সেরা জেলার জেলা প্রশাসক হিসেবে পুরস্কার গ্রহণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লা এবং সেরা 3 উপজেলা হিসেবে পুরস্কার গ্রহণ করে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। তাছাড়া পুরস্কার গ্রহণ করেন ঢাকা বিভাগের সেরা শিক্ষা অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। 8 বিভাগের মধ্যে ঢাকা বিভাগ পঞ্চম হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ কে এম শামসুজ্জামান নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করে। সারা দেশে সকল পুরস্কার প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পক্ষে প্রদান করা হয়। সুজনের ক্যামেরায় রিপোর্ট আহমেদ শরীফ পারভেজ।